নির্বাচন খেলা নিয়ে নির্বাচন কমিশন নামক কোন আইন পাস করার জন্য খবরদার সংবিধানে হাত দেবেন না, খবরদার সংবিধানে হাত দেবেন না। সংবিধানকে যা খুশি তাই করেছেন, সংবিধানকে কখনো মাথায় নিয়েছেন, কখনো পায়ের তলে ফেলেছেন, কখনো আদর করেছেন, কখনো ধর্ষণ করেছেন, এইবার সংবিধানে হাত দেবেন না। এই নাটকীয় পার্লামেন্টের কোনো অধিকার নেই সংবিধানে হাত দেওয়ার। সব দলের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করে তার পরবর্তীতে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে, বৈধ করে সংসদের মাধ্যমে, এই সংসদের মাধ্যমে না। আপনার বাবা বলে গেছেন ছয় দফার এক নম্বর দফায়, আপনি আপনার বাবার সঙ্গে বেইমানি করেছেন। আপনার বাবা ছয় দফার এক নম্বর দফায় বলেছেন জাতীয় জীবনের সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ শাসন করতে হবে, আপনি করছেন ঠিক উল্টা। ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত যত ভোট চোর সেগুলোকে একত্র করে দেশ পরিচালনা করছেন। আপনার বাবা আত্মা কষ্ট পাচ্ছে খবরে, আপনাকে জবাব দিতে হবে আপনার বাবার কাছে রোজ কিয়ামতের বিচারের দিন, মনে রাখবেন প্রধানমন্ত্রী। সমস্ত উল্টা কাজগুলো করছেন। আজকে বাংলাদেশের অবস্থাটা দাঁড়িয়েছে শেখ মুজিবের ১৯৭১ সাতই মার্চের ভাষণের মতো। শেখ মুজিব ১৯৭১ সাতই মার্চের ভাষণে বলেছিলেন আজ বাংলার মানুষ মুক্তি চায়, আজ বাংলার মানুষ বাঁচতে চায়। এই বর্তমান বাংলাদেশও বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, শেখ হাসিনার কবল থেকে, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবল থেকে। ৪২ বছরের যে একটা টকবগে তারুণ্য, একটা যৌবনদীপ্ত যে উত্তেজনা, সেইটা আজকে আমি এখানে দেখেছি। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে এই জিনিসটাকে ধরে রেখে তফাতটা, দূরত্বটা এবং পার্থক্যটা আমাদের সঙ্গে এবং আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বোঝানোর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোর চেয়ে নিজেদের দুঃখ কষ্টের কথাগুলো বেশি এসেছে। আর কেউ কেউ এমন এমন কথা বলেছেন যেটা ঘরের কথা পরে যান লোক এমনি এরকম হয়ে গেছে, এগুলো দয়া করে বলবেন না। আমি মঞ্চে বসেই মাওলানা নেসারুল সাহেবকে বলেছি যে আপনি ঘরোয়া সভাগুলো আরো বেশি করে করেন, তাহলে অভিযোগগুলো সেইখানে বললে পরে সমাধান করতে সুবিধা হবে। মাইকের সামনে দাঁড়িয়ে কেউ আবেগে এমন কিছু বলবে না যে এই যে তৈলবাদ, মানে আওয়ামী তৈলমর্দন লীগ আছে একটা, ওই লীগের মধ্যে কিছু টেলিভিশনের লোকেরাও আছে, কিছু পত্রিকার লোকেরাও আছে, কিছু অনলাইনের লোকেরাও আছে, সংখ্যায় কম কিন্তু আছে। সেই তৈলমর্দন লীগের লোকেরা এটার উপরে গল্প কাহিনী রচনা করে দেয়। বলার আগে দয়া করে এই কথাটা স্মরণ রাখবেন। জাতীয়তাবাদী ওলামা দল অনেকেই এখানে বলেছেন, আমি খুব ছোট্ট করি আমার বক্তব্য রাখবো। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছেন, পাশাপাশি তার আমল এবং বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে, কখনো কোথাও কোনো সংখ্যালঘু বিএনপির নেতাকর্মী কর্তৃক নির্যাতিত হয়েছে এমন উদাহরণ হাতে গোনা দুই একটার বাইরে কেউ দেখাতে পারবেন না। কিন্তু এই আওয়ামী লীগের সময় ৭২ থেকে ৭৫ দেখবেন যত হিন্দুদের সম্পত্তি ঘর বাড়ি দখল করেছে তার প্রায় ৯০% লোক হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রীরা, যারা ভারতে গিয়েছিল ভয়ে তাদের প্রত্যেকের বাড়ি ঘর দখল করেছে এই আওয়ামী লীগের লোকেরা। এই রমনার কালী মন্দির ভেঙেছে শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতারা। যত হিন্দুদের বিগ্রহ মূর্তি ভাঙা, সোনা গয়না চুরি করা দেবীর সামনে থেকে, এর মধ্যে সবচেয়ে বেশি জড়িত আওয়ামী লীগের লোকেরা। অথচ আজকে তারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতিতে সফল হয়েছে। এই রাজনীতি বিএনপির করার প্রয়োজন নেই, এই রাজনীতি বিএনপি করে না, জিয়াউর রহমান করে নাই, বেগম খালেদা জিয়া করে নাই, আমরাও করব না, এটা সবার আগে মাথার মধ্যে রাখতে হবে। আপনাদের মনে আছে না ৯৬ সনে মাথায় কি বেঁধেছিল, হাতে কি ছিল, মুখে কি ছিল, আল্লাহ 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 আল্লাহ,
জিকির করেছিল আর এইভাবে হাত জোড় করে ক্ষমা চেয়েছিল বলেছিল 21 বছর আমরা ক্ষমতার বাইরে দয়া করে একটিবারের জন্য সুযোগ দেন আমাদেরকে ক্ষমা করে দেন সুযোগ দেন বলেছিল না সুযোগ দেওয়ার পরে কি হয়েছিল বাংলাদেশের মানুষ দেখে নাই খেলাফত মজলিসের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব সেখানে বলা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না পরবর্তীতে করেছে পরবর্তীতে করে আছে মনে মনে আছে আপনাদের আবার এখন নতুন একটা সাজসজ্জা নিয়েছে ভারতে গিয়ে মন্দিরে তিলক চন্দন পরে কপালে তা যখন প্রয়োজন হয় ইসলাম বিক্রি করে যখন প্রয়োজন হয় অন্য ধর্মকে বিক্রি করে এই সরকারের আমলে আমি বেশি লম্বা এগিয়ে আসে যাব না এই হাসিনার আমলে কতগুলো ঘটনা দেখেন কোন ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ না আলেমরা তো নাই আলেমরা হচ্ছে সবচেয়ে বড় নির্যাতনের শিকার অন্য ধর্মের মানুষরা কেউ নিরাপদে নাই আমি তিন চারটি উদাহরণ মোটা লাগে আপনাদের কাছে দেব রামুতে বৌদ্ধ মন্দির ভেঙেছে না কারা আওয়ামী লীগের লোকেরা নাসিরনগরে রায়ট বাঁধিয়ে দিয়েছিল না কারা আওয়ামী লীগের নেতৃত্বের লোকেরা গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন লাগিয়ে দিয়েছে না কারা আওয়ামী লীগের লোকেরা এবং জ্যাকেট পরা ডিবির লোকেরা দেখেন নাই আপনারা একটা ঘটনারও বিচার হয়েছে হয় নাই ঢাকায় মহরমের তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে না বিচার হয়েছে হয় নাই এই মিরপুরের কালশীতে বস্তি দখলের জন্য আগুন লাগিয়ে দিয়ে 9 জন মানুষকে পুড়িয়ে অঙ্গার বানিয়ে দেওয়া হয়েছে বিচার হয়েছে হয় নাই শবে বরাতের রাতে কিশোর ছাত্রদেরকে ডাকাত আখ্যা দিয়ে পুলিশ আওয়ামী লীগের লোকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সে মায়েদের চোখের অশ্রু এখনো বিসর্জন হয় সেটারও আজকে পর্যন্ত বিচার হয় না সুতরাং মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যে যেখানে আছেন কোন ধর্মের মানুষ এই সরকারের আমলে নিরাপদ না বরগুনায় একটি কলেজের একটা মাদ্রাসার একজন সুপারিনটেন্ডেন্ট ওই মাদ্রাসার নির্বাচনী পরিচালনা কমিটি যেটা মাদ্রাসা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে পরিচালনা কমিটি ম্যানেজিং বোর্ডের সভায় আওয়ামী লীগের নেতাদের কথা মতো ভোট গণনা বেশি করে তাদের পক্ষে দেখার নাই এই জন্য সে ভদ্রলোককে সেই সুন্নতি পোশাক পরা অবস্থায় তার গায়ের মধ্যে মানুষের মল ঢেলে দিয়ে তাকে অপদস্থ করেছে জানেন জানেন কত নির্মম নিষ্ঠুর পশু এরা হতে পারে কত কিছু এরা হতে পারে হেফাজতে ইসলাম নামে যে সংগঠনটি এরা ওনাকে কওমি জননী উপাধি দেয় এই হেফাজতে ইসলামের দাবি অনুসারে ওই সময় কওমি মাদ্রাসাগুলোকে আলেম এবং ফাজিলকে মাস্টার্স এবং গ্রাজুয়েশনের সমমান দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই খালেদা জিয়া আজকের মহাসচিব তখন মন্ত্রী সভায় ছিলেন আজকের আমানুল্লাহ আমান সাহেবরাও ঘোষাল রায়রাও তখন ভালো অবস্থানে ছিলেন কিন্তু সেটা গেজেট আকারে প্রকাশ হওয়ার আগেই 111 সরকার চলে এসেছিল মনে নেই আপনাদের আলেমদের জন্য যদি কিছু করে থাকি আমরা করেছি হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সব জায়গায় অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে বিএনপি সরকার জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার আজকে তার পাশাপাশি তাদের অবস্থা যদি দেখেন এরা ধর্মকে ব্যবহার করছে আজকে ধমক দিয়ে দিয়ে ইসলামী সংগঠনগুলোকে ভয় দেখিয়ে জেলখানায় ঢুকিয়ে বিএনপির কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন আপনি সব সরিয়ে নিয়ে যান না কোনো কিছু আছে যায় না হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি না আমরা অনেক নবীদের ঘটনা এরকম জানি না আমাদের প্রিয় নবীজিকে দেখেছি নাকি নিঃসঙ্গ অবস্থায় মরুভূমিতে ঘাতকের সম্মুখীন হয়েছেন তারপরে সেই ঘাতক মাটির মধ্যে তার ঘোড়ার পা দেবে গেছে সম্মুখে অগ্রসর হতে পারে নাই ইসলাম গ্রহণ করেছে আমরা দেখেছি না আর পবিত্র কোরআনে কারিমে তো বলাই আছে নাসরুম মিনাল্লাহ ফাতুন করিম অবশ্যরিল মুমিনিন তো সেই মুমিনি হিকমত যদি থাকে মনে রাখতে হবে কেউ কিছু করার ক্ষমতা রাখে না কোন অত্যাচার করে কোন নিপীড়ন করে কোন নির্যাতন করে হবে না নতুন নতুন ভাওতা শুরু করেছেন নতুন নতুন মশলা দিয়েছেন একটা কথা বলে বক্তব্য শেষ করব জাতীয়তাবাদী ওলামা দলকে আজকে আবার নতুন করে এই একটা মেসেজের উপরে আজকে আপনারা যেভাবে একত্র হয়েছেন সেইভাবে ইবানি তাকুদের ভিত্তিতে একত্রিত হবে সরকারকে আসুন আমরা সবাই মিলে একত্রে বলে দেই।